হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো এখন নেটফ্লিক্সের ওয়েব সিরিজ শি সিজন 2 রিভিউ করবো। তো শি এর ফার্স্ট সিজন যারা দেখেছে তাদের মানে বলে দিয়েছে সেই ফার্স্ট সিজনটারই কন্টিনিউয়েশন হচ্ছে সেকেন্ড সিজন, সেটা থেকেই গল্পটা কন্টিনিউ হচ্ছে। তো সিজন 2 দেখার আগে সিজন 1টা আমাকে ডেফিনেটলি দেখতে হবে। আচ্ছা, তো সিরিজটা কেমন লাগলো? তো সিরিজটা আমার বেসিক্যালি একটা অ্যাভারেজ একটা সিরিজ লেগেছে। অ্যাভারেজ সিরিজ লাগার পিছনে কিছু মানে কিছু ভালো কারণও রয়েছে, কিছু খারাপ কারণও রয়েছে। ভালো কারণের পিছনে যদি আমি বলি, তো ফার্স্টে বলবো নেটফ্লিক্সের সিরিজ তো প্রোডাকশন ভ্যালু ডেফিনেটলি খুবই ভালো। আর যেহেতু এখানে অনেক বোল্ড সিন আছে, এই সিনে তো বেড সিন ফেড সিন যেভাবে দেখিয়েছে এই করছে, তো ওটা বেশি কিছু চিপ লাগে না যেটা ওল্ড বালা যে সিরিজগুলোতে লাগে। এখানে একটা এরোটিকার একটা ব্যাপার আছে। তো প্রোডাকশন ভ্যালু ডেফিনেটলি খুব ভালো। সেকেন্ড সিজনের প্রোডাকশন ভ্যালু আরও হাই করা হয়েছে এবং এদের পারফরমেন্সেস খুবই ভালো হয়েছে। অদিতি ভোনকরের পারফরমেন্স বলি, ইভান কিশোর যে সাউথের যে একটা যে নায়কের ক্যারেক্টারটা প্লে করে তারও পারফরমেন্স খুবই ভালো। এছাড়াও অন্য সাপোর্টিং কাস্ট যারা আছে তাদের প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো। আর পারফরমেন্স খুব ভালো যেটা বললাম আমি, এবং এই সিরিজটার মানে ফার্স্ট সিজনের থেকে এই সিজনটাতে আমার যেটা মনে হয়েছে যে এটাতে একটু মানে ডার্ক ওয়েতে আরও বেশি বেশি ভাবে ট্রিট করা হয়েছে এবং এটাতে বোল্ডনেসটা আরও বেশি ভাবে দেখানো হয়েছে। তো বোল্ডনেসটা বেশি ভাবে দেখানো সেটা পজিটিভ বলবো না, বাট হ্যাঁ ডার্ক ওয়েতে ব্যাপারটাকে বেশি ভাবে ট্রিট করা সেটা আমার বেশ ভালো লেগেছে। আমার সিরিজটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। তো সিরিজটার গল্পটা যেখান থেকে মানে প্রথম সিনে যেটা হয়েছে যে ও নিজে সেক্সুয়ালিটিতে এক্সপ্লোর করতে চায়, সেক্সুয়ালিটি যেটা ইম্পেসিভ প্রত্যেকটা সিনেমা থেকে থাকে, রিডিসকভার রিংয়ের একটা ব্যাপার থাকে, সেটা এখানেও ছিল শীতে ফার্স্ট সিজনও ছিল। এবং সে সেক্সুয়ালি তার স্বামীকে স্যাটিসফাই করতে পারে, তার স্বামীর সাথে সাথে সম্পর্ক ভালো নয়, সেটা কনস্টেবল, তো তাকে একটা অপারেশনে পাঠানো হয় ড্রাগ লর্ডকে এক্সপোজ করার জন্য। সেটাকে সে যায় এবং সেটাকে সে নিজেকে প্রুভ করতে যায় যে সে একটা ভালো পুলিশ অফিসার, এবং তার থ্রু দিয়ে সে তার নিজের সেক্সুয়ালিটা এক্সপ্লোর করার চেষ্টা করে। এবার সেটাকেই সিজন 2তে কন্টিনিউ করেছে। সিজন 1 যেটা ছিল যে তার ট্রান্সফরমেশনের ব্যাপারটা ছিল, এবং সিজন 2তে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওই ড্রাগ লর্ডটাকে এলিমিনেট করার ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? মানে হ্যাঁ, ওখানে ব্যাপারটা রয়েছে। এবং যেটা আর একটা বেশি মানে ব্যাপার যে এখানে ওই যে ওর মধ্যে একটা মানে কী বলবো দ্বন্দ্ব চলে ভূমির ক্যারেক্টারটার মধ্যে, যে সে কি নায়কের দিকে যাবে, নায়কের দিকে যাবে তাহলে সে নিজেকে ভালো বেশিভাবে ডিসকভার করতে পারবে, এবং নাকি সে নায়ককে বা ড্রাগ সে কি পুলিশের কর্তব্যটা পালন করো। তো এই দুটো সাইড মানে খুব লেয়ার ক্যারেক্টারটা হয়ে গেছে, লেয়ার ক্যারেক্টারটা এই সিজন 2তে। সো সেটা খুব ভালো প্লেও করেছে দিদি ভঙ্কর, এবং সেটা খুব মানে আপনি ওর ওর যে কী বলবো ওর যে স্ট্রাগলটা সেটা আপনি ফিল করতে পারবেন ক্যারেক্টারটা, সেটা ক্যারেক্টারটার সাথে কানেকশনটা খুব ফিল হবে আপনার। তো সেটা সিরিজটা দেখতে ওয়াচেবল বানায়। আর এখানে কিশোর যে পারফরমেন্সটা দিয়েছে সেটারও খুব ভালো, সেটাও খুব ভালো, বিকজ সেও একটা মানে ভূমির সাথে মানে এখানে দেখা যায় তাদের ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেটা করবে নাকি সে ড্রাগ লর্ডের, যে সে একজন ড্রাগ লর্ড তো সেইটাকে সে করবে। তো দুজনেরই একটা ভিতরকার দ্বন্দ্ব চলে, সেটা খুব ভালোভাবে এখানে দেখিয়েছে। তো ইমপ্রেসিভলি সে ওটা প্রেজেন্ট করেছে এবং সে লিখেওছে গল্পটাকে, সেখানটা রিডিসকভারিংয়ের ব্যাপার থাকবে। তো সেটা সেটা দেখিয়েছে ভালোভাবে, দিয়ে আমার খুব ওটা মন ধরে। ফার্স্ট সিজনটা আমার ঠিকঠাক লেগেছিল, সেকেন্ড সিজনটা আমার ঠিকঠাক লেগেছে, বাট এখানে যে প্রবলেম হয়ে গেছে যে সিরিজটা বড্ড বেশি ড্র্যাগ হয়েছে। প্রায় প্রায় 6 ঘন্টা সিরিজ হবে, সিরিজটা প্রচণ্ড বেশি ড্র্যাগ হয়ে গেছে। সিরিজটা মাঝে মাঝে অনেকগুলো মানে মাঝে অনেক সিনকে প্রচুর স্ট্রেচ করা হয়েছে, এবং কিছু কিছু সিনে খুব রেপিটেশনসও রয়েছে, এবং যে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসছে সেগুলো আমার কিছুটা কিছুটা এক্সটেন্ড পর্যন্ত খুব প্রেডিক্টেবলও মনে হয়েছে। এবং এটা যে যে নোটে সিরিজটা শেষ হয় সেটা ঠিক আছে, সিরিজটা মানে দেখি মনে হয় কমপ্লিট মানে কমপ্লিট করা যেতে পারে সিজনটাকে। বাট এর সাথে সাথেও কিছু সিজন 3রও কিছু হিন্টস মানে তার চাইলে সিজন 3ও এটার উপরে বানাতে পারে, ঠিক আছে? এবার এখানে ওই জিনিসটাও দেখা যাচ্ছে, এখানে তার ফ্যামিলির সাথে সম্পর্ক, তার ওই বোন যে তাকে সারাক্ষণ করতো মানে তাকে যে মানে তানা মারতো, বা এবং তার স্বামীর সাথে তার সম্পর্ক, তো এখানে সেই দিকগুলোও কিন্তু মানে সিজন 2তে সেটাকে আরও ভালো দেখিয়েছে। তো অনেক কিছু এখানে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে। গল্পটাও মানে আমার তো মোটামুটি খারাপ লাগেনি, স্ক্রিন প্লেটা আরও আমার একটু ক্রিস্প হলে, আরও টাইট হলে আর একটু অডিয়েন্সকে হোল্ড করতে পারতো। এখানে মাঝে অনেক জায়গায় খুব বেশি স্ট্রেচ করা হয়েছে অনেক সিনটাকে সিনকে। তো এই ছিল শিয়ের সিজন 2 নিয়ে আমার বক্তব্য। বাকি সিরিজটা আমি বলবো 1 টাইম ওয়াচেবল ডেফিনেটলি। প্রচুর পরিমাণে বোল্ড সিনস রয়েছে, তো ফ্যামিলির সাথে দেখার সিরিজ ডেফিনেটলি নয়, প্রচুর পরিমাণে বোল্ড সিনস এবারে বেশি ঢোকানো হয়েছে। তো এটাই আপনাকে দেখতে হবে, ভূমি কি কীভাবে তাকে ড্রাগ লর্ডকে এলিমিনেট করবে, না কি তার নিজের
সেক্সুয়ালিটিকে তাকে দিয়ে সে নিজেকে রিডিসকভার করবে, সেটা দেখতে গেলে আমাকে নেটফ্লিক্স দেখে সিরিজটা দেখতে হবে। তো এই জন্য রিভিউ, রিভিউটা ভালো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, এবং তোমাদের সিজন 2 যদি দেখা হয় তাহলে তোমাদের কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। টেক কেয়ার, গুড বাই।